আমার মনে হয় পূজো পরিক্রমা 2024 পূজো পরিক্রমা করতে করতে আমরা এই মুহূর্তে এসে উপনীত হয়েছি শ্রীকণ্ঠা অঞ্চল সর্বজন শ্রী শ্রী দুর্গোৎসবে তাদের প্রতিমার সামনে এই মুহূর্তে মঞ্চে আমরা রয়েছি। অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো তাদের প্রতিমা থেকে শুরু করে তাদের সাবেক শুনুন আমরা উৎসব কমিটির কাছ থেকে জেনে নেব কিছু কথা। এটা আপনাদের আমাদের 46 বছরের দুর্গ। এই বছর পূজোতে আপনাদের চিন্তা ও ভাবনা কি? এবছরে আমাদের চিন্তা সমাজ কালিমুক্ত হোক, সমাজে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের প্রতিষ্ঠা হোক, আরজিকরের মতো ঘটনা যাতে না ঘটে আমরা মায়ের কাছে আবেদন করব, মায়ের কাছে প্রার্থনা জানাবো। আরজিকরের যে বোনটি আমাদের যেভাবে নৃশংস হত্যা হয়ে চলে যেতে হলো, আগামী দিনে কোনো বোনকে কোনো মাকে কোনো ভাইকে যেন এই সমাজ থেকে না চলে যেতে হয় সেটা আমরা মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করব। এবং এই পুজোতে আমরা সমস্ত স্তরে সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে সমাজ আগামী দিনে উন্নতর হোক, মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্ববোধ হোক, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষের সমন্বয় হোক এবং আমরা পারিবারিক যে সুসম্পর্ক ফিরে আসুক এটাই আমরা মায়ের কাছে চাইব এবং সমাজের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করব। সমাজের আয় উন্নতি সহ সৌভাগ্যিত ফিরে আসার জন্য আমাদের এই বছরের পূজার বিশেষ আমরা মায়ের কাছে প্রার্থনা করব। এবছর পুজোতে আমরা সাংস্কৃতিক সহ সমস্ত স্তরের মানুষের কাছে প্রার্থনা সবার স্তরকে আনন্দ দেওয়ার জন্য আজকে আমাদের উদ্বোধন হলো। মাননীয় বিধায়ক এসেছিলেন, প্রধান সাহেব ছিলেন এবং আগামীকাল অর্থাৎ সপ্তমী আমরা ভোর 4টা সহ শোভাযাত্রা সহকারে এলাকার সমস্ত স্তরের মা বোনদের ভাইদের নিয়ে শোভাযাত্রা সহকারে যাব এবং অষ্টমীতে আমাদের দুপুরে লুচি প্রসাদের ব্যবস্থা আছে। আমরা আপনাদের মাধ্যমে সর্বস্তরে ভক্তদেরকে আহ্বান জানাচ্ছি এবং বিজয়া দশমীতে আমাদের সিঁদুর খেলা সহ সাংস্কৃতিক কালচার আছে, যাত্রা অনুষ্ঠান ফাংশন, যে সর্বস্তরের মঙ্গল হোক, সবাইয়ের উন্নতি হোক এই আশা আমরা মায়ের কাছে রাখছি। আমার নাম লক্ষ্মীকান্ত মান্না, সম্পাদক শ্রীকণ্ঠা অঞ্চল দুর্গোৎসব কমিটি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মূলত এখানে সম্প্রীতির বাতাবরণে মেলবন্ধনে শ্রীকণ্ঠা অঞ্চল সর্বজনীন দুর্গোৎসব কমিটি তারা এবছর প্রতিমায় নিয়োজিত হয়েছেন, মায়ের আরাধনায় ব্রতি হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার মনে নিজের পক্ষ থেকে মহাসৃষ্টির পুনর্গণী উৎসব কমিটির সকলকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। আমার ময়না নিউজ সারস্বমান 2024, আমার ময়না পুজো পরিক্রমা স্পন্সর বাই রমণী মোহন গেস্ট হাউস, এই মুহূর্তে আমার ময়না নিউজের পক্ষ থেকে সারস সম্মানের স্মারক জ্ঞাপন করা হবে। সারস সম্মানের স্পন্সর বাই ট্রেন ডক্টর, এই মুহূর্তে আমরা স্মারক সম্মান উৎসব কমিটির হাতে তুলে দেব আমার ময়না নিউজ পুজো পরিক্রমার মধ্য দিয়ে। সবাই আসুন, সবাইয়ের আমন্ত্রণ, সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী পুজোর দিনগুলো আপনারা ভালোভাবে কাটুক, ভালোভাবে আনন্দ করুন, সবাইয়ের মধ্যে সৌভাগ্য ফিরে আসুক এটাই আমরা কামনা করি। একদম অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে উৎসব কমিটির সকলকে। আমরা এসে এত সুন্দর পরিবেশে আমরা আজকে আপ্লুত, আমরা গর্বিত, আমরা ধন্য। সত্যি এখানে সাবেকানা মায়ের প্রতিভা ফুলে ফুটিয়ে তুলেছে যে মায়ের আগমনী বার্তা নিয়ে অবশ্যই এক নতুন ভাবে তারা নতুন আঙ্গিনায় নতুন ভাবনা নিয়ে সম্প্রীতির মেলবন্ধনের ভাবনা নিয়ে তারা পুজো করছে। দেখে থাকুন, সঙ্গে থাকুন আমার মেলা নিউজ। আমরা আসছি পরবর্তী পুজো প্যান্ডেলে, ততক্ষণ আপনারা চোখ রাখুন, সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। আমার ময়না নিউজ শারদ সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ এন্ড টাইলস প্লাজা পেটুয়ামুর ময়না, প্রোপাইটার ইয়াসিন মনিক, রায়কিশোর পেইন্টস পেটুয়ামুর ময়না, প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই, শিবশক্তি ফিট সেন্টার পেটুয়ামুর ময়না,
প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স, পেইন্টস ডক্টর গর্ষাফাত, বৃহস্পতিবারের বাজার, ময়না, এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ, জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা, প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা।